ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণেন্দু ধরা। শুরুতেই জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। ষষ্ঠী থেকে, হ্যাঁ বন্ধুরা, ষষ্ঠী থেকে দশমীর একদিন পর্যন্ত, মানে দশমীর পরের দিন পর্যন্ত আমাদের অফিস কিন্তু ছুটি থাকছে। অর্থাৎ এই কয়েকদিন আমাদের সাপোর্ট টিমকে আপনারা কিন্তু পাবেন না, কিন্তু আপনারা আমাকে পাবেন। হোয়াটসঅ্যাপ এবং কল দুটোই কিন্তু চালু থাকবে। দিনের বেলাটা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার এবং আপনাদের কলগুলো রিসিভ করার। এই পুজোর সময় যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। এবার আসি এক এক করে প্রশ্ন উত্তর পড়বে। ইজিপে ভার্সেস সমাধান। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই একটা কথা আগের ভিডিওতেও বলেছিলাম, আবারও বলছি, আমি সমাধানকে ছেড়ে দিইনি বা সমাধানের রিটেল বানানোও বন্ধ করে দিইনি বা সমাধানের কাজ করাও বন্ধ করে দিইনি। আজকের ডেটে দাঁড়িয়ে সমাধান ওয়েব সলিউশন ইজ এ ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি। হ্যাঁ, ওয়েস্টবেঙ্গল এবং ওয়েস্টবেঙ্গলের বাইরে এই মুহূর্তে সমাধান কিন্তু বেশ ভালো কাজ করে চলেছে। নাম্বার টু, আমি আমার সমস্ত এক্সিস্টিং রিটেলারদেরকে বলছি, আপনারা কেউই ওই পোর্টাল ছেড়ে, যারা স্যাটিসফ্যাকশনের সাথে কাজ করছেন, ভালো কাজ করছেন, তাদের কাউকেই আমি বলছি না যে আপনি সমাধান ছেড়ে চলে আসুন, অন্য কোনো প্ল্যাটফর্মে যান। বরং আপনাকে আমি এটাই বলবো, আপনি সমাধানেই থাকুন। যে সমস্ত গ্রাহকরা বা যে সমস্ত ভিউয়ার্সরা বা সাবস্ক্রাইবাররা অন্য কোনো পোর্টালে কাজ করছেন, এক্স ওয়াই জেড রামসাম যদুমধু পোর্টালে কাজ করছেন, আমি তাদেরকে বলবো আপনারা আমার সাথে জুড়তে পারেন। হ্যাঁ, রয়নেট এবং ইজিপে এই দুটো পোর্টালে অ্যাজ এ ডিস্ট্রিবিউটার এবং সুপার ডিস্ট্রিবিউটার হিসেবে জয়েন করার উদ্দেশ্য হচ্ছে এটাই। ঠিক যেরকমই এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক এবং ফিনো পেমেন্ট ব্যাঙ্ক পাশাপাশি চলে এবং দুটো পেমেন্ট ব্যাঙ্কের সাথেই আমি সমানতালে কাজ করি, ঠিক সেরকমই এই দু তিনটে এইপিএস কোম্পানির সাথেও কিন্তু আমি সমান তালে কাজ করছি। কিন্তু কখনোই কাউকে গালিগালাজ করে নয়, কাউকে ছোট করে নয়, কারুর রিটেল কেটে নয় বা কারুর ডিস্ট্রিবিউটরকে ট্রান্সফার করেও নয়। আমার যা এক্সিস্টিং রিটেলার এবং ডিস্ট্রিবিউটর আছে সেটা তাই থাকবে, বরং সাথে আরও বাড়বে আগামী দিনে। আপনাকে বলে দিই, মার্কেট এখন অনেক স্যাচুরেটেড, নতুন নতুন কাস্টমার আসছে দোকান খোলার জন্যে, আমার উদ্দেশ্য তাদেরকে সার্ভিস দেওয়া। অনেকেই আছেন যারা শুধুমাত্র সমাধানে কাজ করতে চান না, সমাধানের সাথে আরও দু তিনটে এইপিএস পোর্টালও নিতে চান, আমার উদ্দেশ্য তাদেরকে সার্ভিস দেওয়া। তাই আগামীকালের ভিডিওটা দেখে যারা আমাকে ভালোবাসা দিয়েছেন তাদেরকেও বলছি, যারা আমাকে ডিসলাইক দিয়েছেন তাদেরকেও বলছি, যারা নেগেটিভ কমেন্ট করেছেন এবং পজিটিভ কমেন্ট করেছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি, আমি অন্যদের মতো নই। আমি অন্যদের মতো নই যে কোনো প্ল্যাটফর্ম থেকে পয়সা কামিয়ে তাকে ছেড়ে দিয়ে চলে যাব। আজকের ডেটে সমাধান আমাকে যে পারিশ্রমিক দিয়েছে সেটা একদম সত্যি। হ্যাঁ, অবভিয়াসলি আমি তার ক্যাপাবল। ভিডিওর শেষের দিকে আরও দুটো কথা আপনাকে বলি, যে অনেক মানুষই টাকা রোজগার করেন নিজেকে ধনী দেখানোর জন্য বা করার জন্য। আমি টাকা রোজগার করি শুধুমাত্র নিজে বড়লোক হওয়ার জন্য না, আমার সাথে সাথে আমি চেষ্টা করি আরও দুটো নতুন বেকার ছেলেকে কাজ দেওয়ার। হ্যাঁ বন্ধুরা, আমার টাকা কামানো বা নিউ বিজনেসে এন্ট্রি নেওয়ার পেছনে এটা একটা সবচেয়ে বড় মেন্টালিটি। আপনারা যারা আমার অফিস ভিজিট করেছেন তারা প্রত্যেকেই জানেন যে আমার অফিসে অনেকেই কাজ করেন। হ্যাঁ, আমি কাউকে দয়া দেখাচ্ছি না, প্রত্যেকে হাইলি এডুকেটেড এবং তাদের ক্যাপাসিটিকে দেখিয়ে বা তাদের ক্যাপাবিলিটিকে দেখিয়ে তারা এখানে কাজ করছেন। তারা তাদের পারফরমেন্সকে তুলে ধরেছেন এবং সেই কাজের মাধ্যমে তারা তাদের স্যালারি পাচ্ছেন বা আর্নিং করছেন। আমি চাই নতুন নতুন জায়গাতে ইনভেস্টমেন্ট করার পরে সেখান থেকে যা আর্নিং আসবে, অন্তত নতুন দুটো বেকার ছেলেকে যাতে আমি কাজ দিতে পারি, তাই এই নতুন নতুন প্ল্যাটফর্মে জয়েন করা। আরও বেশ কিছু নতুন প্ল্যাটফর্ম আসছে যেখানে আমরা আপনাদেরকে সার্ভিস দেবো। অলরেডি আপনারা অনেকেই জানেন আমার একটা বায়োডাইভার্সিবল ক্যারি ব্যাগের বিজনেসও রয়েছে, যেখান থেকে আমি আজকের ডেটে দাঁড়িয়ে বেশ ভালো আর্নিং করছি এবং যথেষ্ট ভালো অপরচুনিটি রয়েছে এই বিজনেসে ইনকাম করার। কিন্তু মজার বিষয় হচ্ছে, এটা অনেকেই হয়তো জানেন না এবং এই বিজনেসটাকে এক্সপ্লোর করতে অনেকেই চান না, তাই
অনেকে বুঝতেই পারেন না যে কত ইনকাম হবে। যদি আপনার এটা মনে হয়ে থাকে যে আপনি আমার সঙ্গে বসে ওয়ান টু ওয়ান কথা বলবেন, ডিসকাশন করবেন, এবং পুরনো যারা রিটেলার বা এক্সিস্টিং ডিস্ট্রিবিউটর যারা কাজ করছেন, যারা করবেন ভাবছেন, নতুন দোকান খুলবেন ভাবছেন, তাদেরকে আমি দিতে চাই এমন একটা ফুল প্যাকেজ, যে প্যাকেজে আপনার জন্যে সব কিছু থাকবে। বেস্ট রিচার্জ, বেস্ট এইপিএস, বেস্ট ডিএমটির সাথে সাথে বেস্ট বাইক ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্সের সাথে সাথে আরও অনেক ফ্যাসিলিটি। তাই দিনের শেষে আপনাকে আবারও বলছি যে আপনি একেবারেই ভুল ভাববেন না যে আমি কোনো প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছি। যেরকম এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক ছেড়ে আমি ফিনোতে আসিনি, বা ফিনো ছেড়েও এনএসটিএলে আসিনি, ঠিক সেরকমই প্যান এনএসটিএল ছেড়ে আমি ইউটিআইতে জয়েন করিনি, বা ইউটিআই ছেড়ে এনএসটিএলে জয়েন করিনি, ঠিক সেরকমই কোনো এইপিএস কোম্পানিকে ছেড়ে আমি নতুন কোনো এইপিএস কোম্পানিতে জয়েন করছি না। পুরনোকে সাথে নিয়েই নতুনকে বরণ করে নিতে হয়। আপনার মা বাবা বৃদ্ধ হয়ে গেলে কি আপনি তাকে ছেড়ে দেবেন? না, তাকে সাথে নিয়ে আপনাকে নতুনকে আহ্বান জানাতে হয়। তাই আমিও ঠিক সেটাই করছি। আবার বলছি, প্রত্যেকে ভালো করে পুজো কাটাবেন, আর অবশ্যই নিজের পরিবারকে সময় দেবেন, কাজের মানসিক প্রেশারকে দূরে ঠেলে রেখে এই কয়েকটা দিন মেতে উঠুন পুজোতে। ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো থাকুন এই পুজোতে। নমস্কার।